প্রথমবার এমএলএ হয়েই মুখ্যমন্ত্রী, এ যেন অবিশ্বাস্য। বসুন্ধরা রাজ সিন্ধে অথবা বাবা বালকনাথ নন, সব জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা। পরপর তিন দিনে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনে একের পর এক চমক দিয়ে চলেছে বিজেপি। যখন মুখ্যমন্ত্রী পদে তাবড় হেভিওয়েটদের নাম নিয়ে গুঞ্জন চলছে, তখনই কার্যত ছক ভাঙা অঙ্কে বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে। মঙ্গলবার রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষিত হল। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা। জানা গিয়েছে, তিন সদস্য রাজস্থানের বিধানসভা ভোটে জয়লাভ করে বিধায়ক হয়েছেন। তিনি এবারই প্রথম বিধায়ক হলেন, আর তার কাঁধেই বিজেপি দায়িত্বভার দিয়েছে রাজস্থানের। জানা যাচ্ছে, ভজনলাল শর্মা আরএসএস ঘনিষ্ঠ, তার সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সম্পর্কও ভালো। এর আগে মধ্যপ্রদেশের কুর্সিতে বিজেপি মোহন যাদবকে বসিয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে। শোনা যায়, তিনিও আরএসএসের কট্টর সমর্থক। সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে তিন রাজ্যে বিজেপির জয় ধ্বজা উড়েছে, তার মধ্যে অন্যতম রাজ্য রাজস্থান। সেখানে ঘোষিত হল মুখ্যমন্ত্রীর নাম। রাজস্থানে এর আগে বিজেপির তরফে বহুদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন বসুন্ধরা রাজ্যে। তবে সিন্ধিয়া রাজ পরিবারের রাজকন্যা বসুন্ধরা এবার আর রাজস্থানের গতিতে বসছেন না মুখ্যমন্ত্রী পদে। জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানের বিধায়কদের বৈঠক ছিল, সেখানে বসুন্ধরা রাজ্যে মুখ্যমন্ত্রী পদে দলের ভজনলাল শর্মার নাম প্রস্তাবিত করেন, আর তাতেই সায় দেন সকলে। এক কথায়, মুখ্যমন্ত্রী নির্বাচনে মধ্যপ্রদেশ রাজস্থানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনেও সেরা চমক বিজেপির। মুখ্যমন্ত্রী হওয়ার আশায় বুক বাঁধলেও শিকে ছিল না বসুন্ধরা শিবরাজ বিজয়বর্গী প্রহ্লাদদের। মহাকাল ভূমি মধ্যপ্রদেশেও মুখ্যমন্ত্রীর দৌড়ে পেছনে রয়ে গেলেন শিবরাজ সিং চৌহান সমেত বহু হেভিওয়েটরা। সদ্য মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। এর আগে রাজ্যে শিবরাজ সিং চৌহান ছিলেন মুখ্যমন্ত্রী, তবে এবার কার্যত নতুন টুইস্ট এনে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম সামনে এনেছে বিজেপি। এদিন মধ্যপ্রদেশে পার্টির বিধায়কদের বৈঠকে ঠিক হয় মদন যাদবের নাম। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ।